হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শর্মিস ফুড স্পেশাল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মিনি সাইজের ঝালঝাল ক্রোসান্ট। এই ক্রোসান্টগুলো খেতে বাচ্চারা খুবই পছন্দ করে আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। তো চলুন কিভাবে আমি এই ক্রোসান্টগুলো তৈরি করে নিয়েছি দেখে নেওয়া যাক। তো প্রথমে একটা বলে 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি, চাইলে ময়দা ইউজ করা যাবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, এছাড়াও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রাইসড। এখন সব কিছুকে জাস্ট একটু হাত দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। আমি এক্সাক্ট কতটুকু পানি লাগছে তা বলছি না, ঠিক ডো তৈরি করতে আমাদের যতটুকু পরিমাণ পানির প্রয়োজন হবে ঠিক ততটুকু পরিমাণ পানি এখানে ইউজ করতে হবে। তো এভাবে মাখতে মাখতে আমি এভাবে একটু ডো তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রান্নার তেল। এরপর আবারও আমি ডোটাকে খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি। তো মথে নেওয়া হয়ে গেলে এখন একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিব। এদিকে আমরা চিকেনের পুর রেডি করে নিব। তো 100 গ্রাম পরিমাণ চিকেন কিমার মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এরপর 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এছাড়াও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি রেডিমেড কাবাব মশলা 1/2 চা চামচ পরিমাণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এছাড়াও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। এখন সব কিছুকে খুব ভালোভাবে একটু হাত দিয়ে মিক্সড করে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। তো এদিকে চিকেনটা রান্না করে নেওয়ার জন্য চুলায় একটা প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে চিকেনগুলো দিয়ে দিলাম। এখন চিকেনটা এভাবে একটু নেড়ে চেড়ে যখন সাদাটে হয়ে এসেছে তখন এই পর্যায়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এখন চিকেনটা এভাবে একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। তো যখন পানিটা এভাবে শুকে গিয়েছে তখন এটাকে চুলা থেকে নামিয়ে এভাবে ঠান্ডা করে নিয়েছি। এদিকে আমাদের 1 ঘন্টা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। এখন এটাকে আমি খুব ভালোভাবে একটা সারফেসে নিয়ে এভাবে একটু মথে নিব, আর এটাকে খুব ভালোভাবে একটু ময়ান করে মথে নিতে হবে। এরপর আমি এটাকে 3টা ভাগে ভাগ করে নিব ডোটাকে। তো প্রথমে একটা ডো নিয়ে আমি এভাবে একটু আটা দিয়ে আমি গোল করে এটাকে একটা রুটির শেপ দিয়ে বেলে নিব। তো যতটা সম্ভব হয় একটু বড় করে বেলে নিতে হবে রুটিটা। তো আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে একটা পিৎজা কাটার দিয়ে এভাবে আমি চারিদিকে 3 কোণা করে এভাবে কেটে নিব। দেখতে পাচ্ছেন কীভাবে ভিডিওতে কেটে নিচ্ছি। এরপর সেই আগে থেকে রেডি করে রাখা সেই পুরটা দিয়ে জাস্ট এভাবে একটু মুড়িয়ে নিলেই আমাদের ক্রোসান্ট একটা রেডি হয়ে গেল। তো এভাবে আমি সবগুলো ক্রোসান্ট তৈরি করে নিব। তো এভাবে আমি আরও বাকি ক্রোসান্টগুলোও তৈরি করে নিয়েছি। তো আমার সবগুলো ক্রোসান্ট তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা কাপড় দিয়ে এটাকে 20 মিনিটের জন্য ঢেকে রাখবো, এতে করে আর একটু ডোটা ফুলবে। তো ডোটা দেখতে পাচ্ছেন ফুলে গিয়েছে। এখন 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি এটাকে 35 মিনিটের মতো বেক করে নিব। তো ফিরে আসলাম 35 মিনিট পর, আমি ক্রোসান্টগুলো বের করে নিচ্ছি। এ পর্যায়ে ঘি অথবা বাটার দিয়ে ব্রাশ করে নিতে হবে, এতে করে উপরটা দেখতে খুবই শাইনি দেখাবে। তো এই তো আমার ক্রোসান্টগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আমি একটু আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আর লোভনীয়, আর খেতেও কিন্তু বেশ মজা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।